দিনটা হলো রবিবার, আর বাবা মা বাড়িতে নেই, তাই নিজের জন্য কি আর নিজের ফেভারিট ডিশটাই বানিয়ে নিলাম। রয়েছে ডিম, আলু, একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর এর মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু পেঁয়াজ কুচিও রয়েছে ডিমটা ভাজার জন্য, আর রয়েছে আদা রসুন বাটা। তো এবারে চলো ডিমটাকে ফাটিয়ে নিই। মগের মধ্যেই গুলে নিচ্ছি, ওর মধ্যে তো গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, একটু নুন দেওয়া আছে, আর একটু পেঁয়াজ কাটা দেওয়া আছে। আমি ডিমগুলো ভেঙে তার মধ্যে ফাটিয়ে নেব ভালো করে। তো আমি এখানে তিনটে ডিম দিয়ে করছি, একেবারে আমিও খাবো, রাত্রিবেলা বাবা মা দুজনেই খাবে, তো সেজন্য একটু বেশি করে। এই যে এবার ডিম ভাজা হচ্ছে, দিয়ে দিয়েছি ডিমটা ফাটিয়ে, একটু চাটুর মধ্যে করছি যাতে একটু গোলটা বড় হয়, তো একটু বড় করেই করার চেষ্টা করছি, জানি না কতটা কি হবে। তো তোমরা দেখতে থাকো যে কেমন হয় জিনিসটা। ভিতরটা অনেকটা তরল অংশ ছিল বলে একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে জিনিসটা বেশ ভালো হয়, দিয়ে তারপর এটাকে উল্টে নেব, উল্টে একটু একটু করে ভাঁজ করে নেব। এই যে আমার ডিম রেডি, ভাঁজ করে কেটেও নিয়েছি। এরপরে আমি কড়াতে বসিয়েও দিয়েছি, পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, তার সঙ্গে আলুটাও ভেজে নিয়েছি, ভালো করে একটু নুন দিয়ে দিয়ে নিয়েছিলাম। দেন এখানে যে আদা আর রসুনের পেস্ট করা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম, ভালো করে এটা কষাতে থাকলাম, সব কিছু মধ্যে দিয়ে দিয়েছি। নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো সব কিছুর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা কড়াতে নাড়তে থাকছি, মানে কষতে থাকছি এটা। তো ভালো করে কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবো, তো ভালো করে একটু কষিয়ে নিই, যত কষবো তত টেস্টটা ভালো হবে, তো সেই জন্য ভালো করে কষছিলাম। এরপর জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটছে, ভালো করে ফোটার পর ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, আমার ডিমের ঝোল রেডি, ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম, এবার খাওয়ার পালা। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।